2026 বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল। মাত্র একদিন আগেই কথাটি বলেছিলেন দলটির কোচ ডরিভাল জুনিয়র। অথচ এই কথার 24 ঘন্টা না পেরোতেই এখন শঙ্কা যাচ্ছে ব্রাজিল কি বিশ্বকাপেই খেলতে পারবে কি না তা নিয়ে। ফাইনাল তো দূরে থাক। বিশ্বকাপ বাছাই পর্বের অষ্টম রাউন্ডে 11 সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে 1-0 গোলে হারের মুখ দেখে সেলেসাওরা। এই হারে 8 ম্যাচে মাত্র 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে এখন ব্রাজিল, যেখানে 18 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে এর আগে কখনোই এতটা বাজে শুরু করেনি ব্রাজিল। 2003 থেকে 2019 পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বের মোট 71টি ম্যাচ খেলে মাত্র 5টিতে হারের মুখ দেখে সেলেসাওরা। সেখানে শুধুমাত্র 2026 বিশ্বকাপ বাছাই পর্বেই প্রথম 8 ম্যাচের মধ্যে 4টিতেই পরাজয় বরণ করে নেয় ভিনিসিয়াস জুনিয়ররা। 2002 সালে নিজেদের পঞ্চম ও সবশেষ বিশ্বকাপ ট্রফিটি জেতে ব্রাজিল। কিন্তু এরপর আরও 5টি বিশ্বকাপ হয়ে গেলেও হেক্সাজয় স্বপ্ন স্বপ্নই রয়ে যায় সেলেসাওদের। গত 22 বছরে বিশ্বকাপ জেতা দূরে থাক, ফাইনালে উঠতে পারেনি 5 বারের চ্যাম্পিয়নরা। এবার তো বিশ্বকাপের মূল পর্বে খেলা নিয়েই চলছে টানাটানি। তারপরও দলের ওপর আস্থার কমতি নেই কোচ ডরিভালের। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে বলে ওঠেন, আমি 100% নিশ্চিত আমরা 2026 বিশ্বকাপের ফাইনাল খেলব। চাইলে ভিডিও করেও রাখতে পারেন, ফাইনাল না খেললে তার দায়ভার আমার। অথচ পরের ম্যাচে 2008 সালের পর প্রথমবারের মতো প্যারাগুয়ের বিপক্ষে হারের মুখ দেখে ব্রাজিল। তবে এখনও বিশ্বকাপের মূল পর্বে খেলার দৌড়ে ভালোই টিকে আছে দরিবালের শিষ্যরা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে অংশ নিচ্ছে 10টি দল। হোম অ্যাওয়ে ভিত্তিতে মোট 18টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে 1-1টি দল। সেখান থেকে সরাসরি মূল পর্বে সুযোগ পাবে পয়েন্ট টেবিলের প্রথম 6 দল, আর প্লে অফ খেলবে 7 নম্বর দল। 8 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে বর্তমানে তালিকার 5-এ আছে ব্রাজিল। বাকি এখনও 10টি ম্যাচ। বিশ্বকাপ বাছাইয়ের শেষ 5 ম্যাচের 4টিতেই হারের মুখ দেখা ব্রাজিল তাদের শেষ 14 ম্যাচের মধ্যে জিতেছে মাত্র 4টিতে। দলে 3 রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো ও এনরিক থাকতেও কেন এই হাল সেলেসাওদের? এক কথায় উত্তর, নেইমারের অনুপস্থিতি। তার মতো প্লেমেকারের অভাবে যথেষ্ট অ্যাটাক করতে ব্যর্থ হচ্ছে ব্রাজিল। যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সক্ষম নেইমারের অভাবটা যেন একদমই দৃশ্যমান এখন। 2023 অক্টোবরে উরুগের বিপক্ষে ম্যাচে হাঁটুর ইঞ্জুরিতে পড়েন এই সাম্বা বয়। সফল অস্ত্রোপচারের পর প্রায় 1 বছর পর এখন বর্তমান ক্লাব আল হিলালের হয়ে মাঠে ফিরতে তৈরি হচ্ছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা।